ফ্রেন্ডস, দেখো আমার এখন কোথায় চলে এসেছি বলতো? আমাদের ভাবিদের বাড়ি, আজকে পুজো আছে সেখানটায়। আর এখানে সুষমাদি কি করছে দেখো, সুষমাদি সুষমাদির কাজ করছে, ময়দা মাখছে ময়দা। এই আমাকে তো ভালো লাগছে ক্যামেরাতে, আমাকেই দেখি, দেখ ধরো। এ ব্লু কাজলটা কিন্তু ভালোই লাগে না, আমি পুরো চোখে দিই না কিন্তু কোনো সময়। দেখো গ্রিনটাও হেভি লাগে। আমি পড়েছি, কে আর পড়াবে। আর এখানে দেখো এই যে বেল পাতা, তোমাকে নিচ্ছি ও। তো চলো একটু পেছনটা দেখাই। আমার তো দাঁতে একটা দাঁতে ব্যথা, ভাবিদের পুজোতেই দেখছিলাম, নতুন নতুন নিয়ম দেখছিলাম। আর ভাবিদের অনেক নিয়ম, আমাদের এত নিয়ম নেই, আর নিয়ম মানতে খুব ভালোই লাগে না। আর এই রাম দেখতে আমাদের খুব ভালোই লাগছিল। আসলে পুজোর কাজ করতে না সবারই ভালো লাগে, পুজোর কাজে একটা আলাদাই শান্তি। আর পুজোর কাজ করতে কথা না। চলো এখানে দেখো সবাই আছে, ভাবি সবার সাথে পরিচয় করিয়ে দেবে। এগুলো এখানে সব ভাবিদের আত্মীয় রয়েছে সব। আর এই দেখো ভাবি সবাইকে ইন্ট্রো দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি আমার মনে নেই ভাবি কি বলছিল। তো এখানে সবাই আছে। আর পুজো বাড়িতে অনেক অনেক মজা হয়, তোমরা জানো এখানেও একজন আছে। বাট আমি ভাবছি না, আমি এখন বলছি এখানে সুষমাদিও আছে, এই যে সুষমাদি, এটাই বলছিলাম। কিন্তু আমার মনে আছে আর এখানে দাম আছে আমার। আর এখানে দেখো আমাদের
সুন্দর, এরকম ভাবে জল ঢালা হয় আমি ফার্স্ট টাইম দেখছিলাম। এখানে অনেক অনেক নিয়মই ফার্স্ট টাইম দেখছিলাম, অনেক অনেক ভালো লাগছিল, কারণ আমাদের মধ্যে তো এইসব নিয়ম নেই আর আছে কিনা জানি না, কোনোদিন এইভাবে তো শিব পুজো করিনি, হয়তো থাকতে পারে। এখানে এদের অনেক অনেক নতুন নতুন নিয়ম আছে যেগুলো আমাদের জানা নেই, আর দেখতে খুব ভালো লাগে।